এখন না সেই ভাবনা থেকে অবসর নিলাম। আপনি এই বয়সে আরেকটা বিয়ে করবেন? এটা কি বৃদ্ধাশ্রম নাকি বিয়ের এজেন্সি? এখানে দালালি শুরু করছেন না? শোনেন, উত্তেজিত হইয়া কথা কইবেন না, আর গলাটা নামায় কথা কন। এইখানে অনেক বয়স্ক লোকজন থাকে, আর ভাষাটা একটু ঠিক করে। ভাষা আমি ঠিক করবো না? তোকে যে মারি নেই সেটা তোর কপাল। তোর মালিককে, তোর মালিককে কল কর, আমি কথা বলবো। আগে আমার সাথে কথা কন, তারপর মালিককে খুঁজেন। যাদের বিয়ে হইতেছে ওনারা আপনার কি হন? যে মহিলাটার বিয়ে হচ্ছে সে আমার শাশুড়ি, আর এ হচ্ছে তার মেয়ে। মা মেয়ে আমার জীবনটাই শেষ করে ফেলতেছে। এই বিয়েতে আপনার বউয়ের কি কোনো আপত্তি আছে? আমার বউয়ের আপত্তি অনাপত্তি তাতে আপনার কি আসা যায়? আমি বলতেছি এ বিয়ে হবে না, বাস হবে না। দরকার পড়লে আমি থানার থেকে পুলিশ এনে বৃদ্ধাশ্রম উঠানোর ব্যবস্থা করবো। মনি সাহেব, আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। পুলিশ কি আপনার চাকরি করে যে আপনার কথায় এসে বৃদ্ধাশ্রম একেবারে ভেঙে দিব? শুনেন, যে দুজনের বিয়ে হইতেছে তারা দুজনেই প্রাপ্তবয়স্ক, এবং তাদের স্বেচ্ছায় বিয়ে হইতেছে। এইখানে এই বিয়ে ঠেকানোর অধিকার আপনার নাই। তাদের বিয়ে আগামীকাল এই বৃদ্ধাশ্রমেই হবে। আমি এবং রফিক ভাই দাঁড়ায় থাইকা এই বিয়া দিব। যদি আপনি কিছু পারেন তো করেন। এইখানে সিগারেট খাওয়া নিষেধ। যদি সিগারেট খাইতে হয় তাহলে বাইরে গিয়ে খান। এখানে কী করা নিষেধ না নিষেধ সেটা তোর থেকে আমার জানতে হবে। বৃদ্ধাশ্রমের নামে এখানে যে ব্যবসা শুরু করছিস, এখানে ফাইজলামি করিস আমার সাথে? এই আপনারা এখানে কী শুরু করছেন? আব্বাকে ডাকেন, আমি তার সাথে কথা বলবো। ও, আপনি এসে পড়ছেন, আসেন আমার সাথে আসেন। আপনার আব্বারে ডাইকে দিচ্ছি। ভাইজান আপনি দাঁড়ান। আপনি কি জাহাঙ্গীর সাহেবের ছেলে? হ্যাঁ। আপনি? আপনার আব্বা যাকে বিয়ে করতেছে তার হতভাগ্য মেয়ের জামাই আমি। প্লিজ ভাই, আপনি আপনার আব্বাকে আটকান, মানে মানুষ সব শেষ হয়ে যাচ্ছে। আটকাবো তো অবশ্যই, আর সেই জন্যই তো আসছি। ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে যাবেন। লেখেন 01711। ধন্যবাদ ভাই। যেভাবে হোক এই ভিড় আটকাইতে হবে। বুড়ো বয়সে ওদের ভীমরুদি বের করে দিতে হবে। আমি এক কাজ করি, আমি থানায় গিয়ে বৃদ্ধাশ্রমের নামে একটা কমপ্লেন করে আসি, যাতে ওরা অ্যাকশন নেয়। অবশ্যই। এই আমি বিয়ে করব শুনে জামাই চলে আসছে। ওর কথা তুমি বাদ দাও তো, তুমি আমাকে বলো জাহাঙ্গীর আঙ্কেল আর তোমার যে বিয়ের ঘটনা সেটা কি সত্যি? তুই রাজি থাকলে হবে, না রাজি থাকলে হবে না। মা, তোমাকে আমি কতবার করে বলি না, তুমি আমার মেয়ে আর আমি তোমার মা, আমি তোমার গার্ডিয়ান। আর তাই জাহাঙ্গীর আঙ্কেল আর তোমার বিয়ের সম্মতি আমি দিলাম। আমি চাই তোমাদের বিয়ে হোক। আমার খুব লজ্জা লাগতেছে, জামাই কি মনে করতেছে না কি। ওর মনে করাতে কিছু যায় আসে না। আমি চাই তুমি বাবাকে নিয়ে অনেক সুখে থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। বাবা? বাবা মানে জাহাঙ্গীর আঙ্কেল, মানে তুমি যদি জাহাঙ্গীর আঙ্কেলকে বিয়ে করো তাহলে জাহাঙ্গীর আঙ্কেল তো বাবা হবে, তাই না? আমার যে কি ভাল লাগছে মা, খুব ভাল লাগছে। আপনি এই বয়সে কি সব পাগলামি শুরু করছেন বলেন তো? আপনি কি আমার কথা একবারও ভাববেন না? তোর কথা তো সারা জীবনই ভাবলাম, এখন না সেই ভাবনা থেকে অবসর নিলাম। অবসর নিলেন মানে? আপনি এই বয়সে আরেকটা বিয়ে করবেন, এটা কি কোনো সভ্য কাজ? কোনটা সভ্য কাজ আর কোনটা অসভ্য কাজ? এই বয়সে এসে তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? বাহ বাহ বাহ, আপনার গলার টোনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনার বয়স যে 80 বছর পার হয়েছে এটা একটু মনে রাখলে ভালো হয় না? তুই এখন এখান থেকে যা, তোর কথা শুনতে আমার ইচ্ছা করছে না। আব্বা আব্বা, আপনার বৌমার সাথে আমার প্রচন্ড ঝগড়া হয়েছে। আপনি যদি এই কাজটা করেন তাহলে আমার সংসার ভেঙে যাবে, আমি সমাজে কারোর সাথে মুখ দেখাতে পারবো না। আপনি একটাবার আমার কথা ভাবার চেষ্টা করেন আব্বা। আমি কেন তোদের বসে থাকি না? বৌমার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমি কাকে বিয়ে করলাম, কাকে খুন করলাম, তার জন্য তোর বাড়ি শান্তি তো নষ্ট হওয়ার কথা না? এইটা কেমন কথা বললেন? আপনি আমার বাসায় থাকার জন্য আপনি কি আমার আব্বা না? আপনাকে আব্বা হিসেবে অস্বীকার করি আমি? হ্যাঁ, তাহলে তো আব্বা হিসেবে যদি স্বীকার করিস, বৌমাকে নিয়ে আসবি, কালকে আমার বিয়ের দাওয়াত খাবি আর নতুন মাকে সালাম করে যাবি। বাহ, চমৎকার আব্বা, চমৎকার বলবেন। নিজের বাপ তার ছেলেকে নিজের বিয়ের দাওয়াত দিচ্ছে আর আমি সন্তান হিসেবে সেটা আমাকে শুনতে হচ্ছে। হ্যাঁ, শুনতে ইচ্ছা হলে শুনবি, মানতে ইচ্ছা হলে মানবি,
আর শুনতে যদি ইচ্ছে না করে এখানে আর কোনোদিন আসবি না। আমি এখানে বিয়ে করব, আমি এখানে সংসার করব, দ্যাটস দ্য ফাইনাল ডিসিশন, মাইন্ড ইট। এই যে ভাই শোনেন, আপনাদের এখানে যে আজে বাজে কাজ হয় সেটা আমাকে আগে বলেননি কেন? আমার আব্বা আপনার এখানে এসে সেটা তো নষ্ট হয়ে গেছে। নষ্ট আসলে কে না ভাইজান, আমি, আপনি, আমরা কি ভালো? এই থামেন, আমার মান ইজ্জত ডুবে যাচ্ছে আর আপনি আমাকে ভালো মন্দের পার্থক্য শেখাচ্ছেন? হ্যাঁ, ভালো মন্দের পার্থক্য আমি আপনাকে শেখাবো। অপেক্ষা করুন, কাল বিয়ের আয়োজন করেছেন না? জি। দেখেন কাল কি হচ্ছে, আমি সব কিছু আপনাকে বোঝাবো। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম।